দেশব্যাপী লকডাউন হওয়ায় বাজারে এখন বিভিন্ন সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে অনেক। আবার দাম বাড়লেও বাজারে কোনো সবজির কমতি নেই। টমেটো, লাউ, কাঁচা পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, পুঁই শাক সব কিছুই বাজারে ভরপুর। এদিকে দাম বেড়ে প্রতি কেজি পুঁই শাক, চিচিঙ্গা, বরবটি 50 টাকায়, লাল শাক, বেগুন, উস্তা 60 টাকা দরে, ঢেঁড়স, কাঁচামরিচ, পেঁপে, শশা 40 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। অন্যদিকে টমেটো 80 টাকা ও লেবু 10 টাকা হালিতে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকা ও মিষ্টি কুমড়া 50 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে। তবে বৃষ্টির জন্য সবজির দাম বৃদ্ধি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম অনেক বেশি। বৃষ্টিবাদলে আমদানি কমে যাওয়াতে সবজির দাম অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি না, দাম দাই না, বিক্রি করতে পারতেছি না। আগে কম খাইছে, এখন দেশের পরিস্থিতি ভালো না, মানুষের হাতে টাকা পয়সা নেই, কারণে মানুষও এরকম দামটা কিনতে পারতেছে না। না, মূলত কারণে যে বৃষ্টি বাদলে জমি জমায় পানি উঠে গেছে, সব ফসলে জমি মার খেয়েছে গৃহস, এই কারণে সবজির আমদানিটা কম। লকডাউনের জন্য তো এই সাধারণ মানুষের অনেক সমস্যা আছে, কিন্তু সবজি লকডাউনের জন্য না, এটা আমদানিটাই কমে গেছে গা। বৃষ্টি বাদলে পানি কাজিয়ে খরায় মানে সবজি খেতে অনেক মার গেছে। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।